The prophet stories are amazing, are amazing. We like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikum assalam. Kemon acho tumra? Alhamdulillah. আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী শুয়েব আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ। চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। মিদিয়ানের লোকেরা আরব জাতি ছিল, যারা জর্ডানের দক্ষিণে থাকত। তারা অনেক লোভী ছিল এবং আল্লাহ যে আছেন এটি বিশ্বাস করত না, এবং তারা প্রভু হিসেবে আল আইকা নামে একটি বিশাল গাছের পুজো করত। এই কারণে তাদের আইকার মানুষ বলেও ডাকা হতো। তারা খুব খারাপ মানুষ ছিল। তাদের শহরের উপর দিয়ে যাওয়া আসা করা মানুষদের চিন্তায় করত, ঘুরতে আসা মানুষদের থেকে কর নিত। তাদের আরো একটি পাপ হলো, তারা ওজনে কম দিয়ে মানুষদের ঠকাতো এবং মানুষদের তাদের জিনিসের ব্যাপারে মিথ্যা বলতো। তারপর আল্লাহ তাদের সঠিক পথ দেখাতে নবী শোয়েব আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তিনি খুব সুন্দর করে কথা বলতে পারতেন এবং কোরআনে বলা পাঁচটি আরব নবীর মধ্যে তিনি একজন ছিলেন। পাঁচজন আরব নবী কারা? কোরআনে বলা পাঁচজন আরব নবী হলেন হযরত হুদ, সালে, শোয়েব, ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের একমাত্র আল্লাহকে তাদের প্রভু হিসেবে মেনে নিতে এবং তাদের ব্যবসাতে কোনো চুরি না করার অনুরোধ করে, কিন্তু তার নবীকে অপমান করে। আপনি অনেক বোকা। অনেক বছর পর শুধুমাত্র কয়েকজন মানুষ আল্লাহকে তাদের প্রভু হিসেবে মেনে নেয় এবং বাকি সবাই তাকে হুমকি দিতে থাকে। তোমরা যদি শুধু একটি ছোট দল না হতে, তবে আমরা তোমাদের পাথর দিয়ে মেরে ফেলতাম। এমনকি তারা হুমকি দিয়েছিল, যদি আপনি আমাদের পথে না আসেন, তবে আমরা আপনাকে শহর থেকে বের করে দেব। আমরা আপনাকে কোনো সম্মান করি না। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন যে তিনি আল্লাহর নবী এবং তাদের সঠিক পথ দেখাতে এসেছেন, এবং তিনি চুরি বন্ধ করে মানুষের সম্পত্তি পবিত্র রাখতে চান। তারা তাকে মিথ্যাবাদী বলে। তারা মনে করে যে শোয়েব আলাইহি ওয়াসাল্লাম ধনী হওয়ার জন্য এসব করছেন। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম শান্ত থেকে তাদের বোঝানোর চেষ্টা করেন যে তিনি শুধু নিজের প্রয়োজনে কিচ্ছু করছেন না, তিনি তাদের একমাত্র আল্লাহকে মেনে চলার অনুরোধ করেন। কিন্তু মাত্র কয়েকজন লোক তাকে নবী হিসেবে মেনে নেয়। তিনি তাদেরকে মনে করিয়ে দেন যে নূহ, হুদ, সালে এবং লূত আলাইহি ওয়াসাল্লামের লোকেদের সাথে কি হয়েছিল। কাফেররা তার উপর খুব রেগে যায়। তারা শোয়েব আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সব কিছু জোর করে কেড়ে নেয় এবং শহর থেকে বের করে দেয় এবং তাদের বলে যে যদি আপনি আমাদের নিয়ম মেনে নেন, তাহলে আপনি এবং আপনার অনুসারীরা শহরে ফিরে আসতে পারেন। কোনো মুমিন লোক তাদের শর্ত মেনে নেয়নি এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে শহরের বাইরে থাকা শুরু করে। এমনকি কাফেররা শোয়েব আলাইহি ওয়াসাল্লামকে বলে, যদি সত্যি আপনি আল্লাহর নবী হন, তাহলে আমাদের উপর শাস্তি নিয়ে আসুন, আকাশ কেটে আমাদের উপর ফেলে দিন। যখন শোয়েব আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আর কোনো আশা নেই, তখন তিনি আল্লাহর কাছে ন্যায় বিচারের জন্য অনুরোধ করেন। আল্লাহ তার অনুরোধ মেনে নিলেন। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা কি সেই শহরেই ছিল? না, তারা শহরের বাইরে ছিল। মনে আছে যে কাফেররা তাদের শহর থেকে বের করে দিয়েছিল? ও হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি। এরপর সেই শাস্তির দিন আসে। আল্লাহ তাদের জন্য অনেক কঠিন শাস্তি পাঠান। আল্লাহ কাফেরদের জন্য চারপাশের পরিবেশ আগুনের মতো গরম করে দেন, যেন শহরের বাতাসই ছিল না।
মাদিয়ানের লোকেরা গরমের জন্য বাতাসের অভাব অনুভব করছিল। এভাবেই গরম ও শুকনো আবহাওয়ার মাঝে দিনের পর দিন চলে যায়। তারা যেন জাহান্নামের আগুনে জ্বলছিল, তারা খুবই কষ্ট পাচ্ছিল। অবশেষে তারা আকাশে বিশাল মেঘ দেখতে পায়। তারা ভাবে যে এটি তাদের জন্য ঠান্ডা ও সতেজ বৃষ্টি আনবে, কিন্তু তারা জানতো না যে এই মেঘ থেকে আল্লাহর চূড়ান্ত শাস্তি আসবে তাদের জন্য। তারা খুব খুশি ও বৃষ্টিতে ভেজার জন্য বাইরে বেরিয়ে আসে, কিন্তু আল্লাহ একটি বড় ভূমিকম্প করেন এবং তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। মেঘ থেকে বজ্রপাত ও আগুনের গোড়া বের হতে থাকে। তারা খুব জোরে বজ্রপাতের শব্দ শুনতে পায় এবং সাথে সাথে মারা যায়। তারা যেখানেই ছিল সেখানেই মারা যায়। খারাপ পথে যা চলছিল তারা আগুনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তাদের সম্পদের কি হয়েছিল? সেগুলো সেখানেই পড়েছিল। অবিশ্বাসীরা বলতো যে যারা বিশ্বাসীদের অনুসরণ করে তারা হেরে যায়। এখন তোমরা বলো তো, কে বোকা পরাজিত এবং কে বিজয়ী? কাফেররা সবসময় পরাজিত, এবং যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সবসময় বিজয়ী। মাশাআল্লাহ। হ্যাঁ, যারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে তারা সবসময় বিজয়ী হয়। শোয়েব আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে শহরে ফিরে আসেন এবং ধ্বংস হওয়া শহরটি দেখার পর তিনি বললেন, তাদের এই অবস্থা দেখে তার একটু খারাপ লাগছে না, কারণ তিনি তাদের আল্লাহর ব্যাপারে সাবধান করেছিলেন এবং তাদেরকে ভালো হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। নবী শোয়েব আলাইহিস সালাম মিদিয়ান শহরে তার বাকি জীবন কাটিয়েছেন। কিছু ইতিহাসবিদ মনে করেন তিনি বৃদ্ধ বয়সে মূসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউনের কাছ থেকে লুকিয়ে থাকতে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এবং তার এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন তার সাথে, কিন্তু আল্লাহই ভালো জানেন। আজকের মতো নবীদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ এরপর আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনব। And thank you so much to all of our supporters and donors, those who are supporting us by giving a one-time donation, and those who are supporting us every month with their monthly donation. Thank you so much. May Allah subhanahu wa ta'ala accept you to be part of this great organization and give you the highest reward to you and your family in this world and the hereafter. The Prophet Stories.